নারায়ণগঞ্জের সিটিবাসী যদি আমাকে মেয়র নির্বাচিত করেন, তাহলে আমি এই নারায়ণগঞ্জকে একটি আধুনিক নাগরিক সুবিধা সম্মিলিত একটি সিটি কর্পোরেশন হিসাবে গড়ে তুলব। আমি সিটি কর্পোরেশনকে এই কাবলিওয়ালার ভূমিকায় দেখতে চাই না। আমরা মানুষের যে হোল্ডিং ট্যাক্স আছে, সেই হোল্ডিং ট্যাক্স স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব। দুই পারের মধ্যে যে শীতলক্ষা সেতুর কারণে যে না থাকার কারণে যে বিভক্তি, সেটা আমি শীতলক্ষা সেতু নির্মাণের মাধ্যমে সেতু বন্ধন দুই পারের মানুষের মধ্যে একটি সেতু বন্ধন হিসাবে গড়ে তুলব। কোনো ভয়ভীতি ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দ সেই প্রার্থীকে ভোট দিতে পারে, আমরা সেটাই আশা করি। সরকারি দলের প্রার্থী, নৌকা মার্কা প্রার্থী, উনি গত 13 বছর এই নারায়ণগঞ্জের মেয়র এবং পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছে। তো উনি এখন বলছে যে উনি নির্বাচিত হলে গ্যাস, বিদ্যুৎ এসব সমস্যার সমাধান করবে। যিনি 13 বছর সময় পেয়েছে, 13 বছরে উনি এই সমস্যার সমাধান করতে পারেননি। সুতরাং এই আবার নির্বাচিত হলে সে এই সমস্যার সমাধান করবে, এটা কিন্তু নাগরিকরা এই তার এই বুলিকে বিশ্বাস করবে না। তো আমরা এই জন্য সাধারণ মানুষের মধ্যে একটি পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি। আমার মানুষ চাচ্ছে নারায়ণগঞ্জের এই সিটি কর্পোরেশন একটি পরিবর্তন, আমরা সেই পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি।